জন্নতের চাবিয়া মরমা মাগো জন্নতের চাবিয়া মরমা খালা ফুফু চাষি বলো মায়ের সমান কেউ নয় তো আছেনি আরে খালা ফুফু চাষি বলো মায়ের সমান কেউ নয় তো দুঃখের দর দিয়া মরমা মাগো গর্বদারিণী আমার মা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার বলেন না জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা আরে এই দুনিয়ায় আপন যত মায়ের সমান কেউ La ilaha illallah Muhammad Rasulullah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ما في قلبي غير الله نور محمد شبي نور محمد لا إله إلا الله لا إله لا إله لا شبه لا إله إله لا إله সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করা যাবে কি বাবা করবেন তো করবেন তো একটু জিকির করেন অন্ন ও মায়ার নবীজি তুমি দয়া কইরা দেখা যে দাও না ও গো মায়ার নবী গো তুমি দয়া কইরা দেখা যে দাও না আল্লাহ কেমনে পাবো তোমার দেখা নবী কেমনে পাবো তোমার দেখা নবী সপনে এসে বলো না তুমি দয়া কইরা দেখা যে দাও না ও গো নূরের নবী গো তুমি দয়া কইরা দেখা যে দাও না তোমায়ামি ভালোবাসি বলে গো নবীজি ভালোবাসি বলে কান্দি আমি আজ গো নবীজি চোখে রিজলে লুকে আমায় পাগল বলে নবী লুকে আমায় পাগল বলে নবী কহরে কত বাহা
তুমি দয়া কইরা দেখা যে দাও না ওগো মায়ার নবী গো তুমি দয়া কইরা দেখা যে দাও না আমি কেমনে বাঁচি তোমায় ছাড়া নবী কেমনে বাঁচি সম্পূর্ণ এসে বল না তুমি দয়া কইরা দেখা যে দাও না ওগো মায়ার নবীজি তোমায় দেখার তরে আমি হইলাম দেওয়ানা তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষয় মরিয়া রাসূল তুমি বিহনে রাসূল তুমি প্রেম শিখাইলে মরিয়া ও গো নবীজি প্রেমের বিষয় চাই না কি চুই রাসূল ছাড়া আমি চাই না কি চুই আমি এই তো পাগলের বাসনা তুমি দয়া কইরা দেখা যে দাও না ওগো নূরের নবীজি তোমায় দেখার তরে আমি হইলাম দেওয়ানা আন্নাম কেমনে যাব তোমার কাছে নবী কেমনে পাব তোমার দেখা নবী সম্পূর্ণে এসে বল না তুমি দয়া কইরা দেখা যে দাও না ওগো মায়ার নবীজি তুমি দয়া কইরা দেখা যে দাও না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اپنا رہا کیا مانات چھنا الحمدللہ بولی زبان تھا کھولے بولی الحمدللہ গত বছরও আমি আপনাদের এ মাহফিলে আসছিলাম, এবারও আপনাদের দোয়ায় আল্লাহ পাক ঢাকার জমিন থেকে নারায়ণগঞ্জ থেকে আমি গুনাহগারকে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসার তৌফিক দিয়েছেন, আমরা সবাই আসতে পেরেছি। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, যার ভিতরে আমার রাসূলে খোদার প্রেম রয়েছে, একমাত্র সেই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়া বলি ঠিক না বেটি? আর যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহকে ভয় করে না, আমার নবীর প্রতি প্রেম যাদের ভিতরে কমতি রয়েছে, তারা বাড়িতে টেবিল পর্দা নিয়ে বসে আছে, কথা বলেন, গল্প গুজবকে রাস্তাঘাটে চায়ের দোকানে বসে আছে, কথা বলেন ঠিক না? আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, আজকে যুবকদের খুব পছন্দনীয় একটা আলোচনা, এবং যুবকরা যদি আসে আমি তাদের উদ্দেশ্যে একটা নাদ বলবো, যেই নাদটা শুনলে যুবকরা
খুব ভালো ভালো লাগবে তারা খুশি হবে যুবকদের উদ্দেশ্যে একটা নাদ বলবো যদি যুবকরা আপনাদের এলাকার যুবকরা আসে গত বছর আমি যখন আলোচনা করি প্যান্ডেলটা ভরপুর ছিল আমাকে কি মাহফিল কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন শহাদায়ে কারবালা মারহাবা বলি এই হৃদয় বিদারক আলোচনা আমি একটা নগণ্য গুণাগার অদম নালায়েক আপনাদের কারো সন্তানের মতো কারো ছোট ভাইয়ের মতো কারো বন্ধুর মতো কি আলোচনা করব কি গাইবো আমার নবীর শান কি গাইবো আমার নবীর আহলে বায়াতের শান আমি গুণাগারের তো এতটা এলেম কালাম নাই যদি আপনারা দোয়া করেন আপনাদের দোয়ায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু দান করেন আপনারা দোয়া করবেন আর আল্লাহ পাক যদি তৌফিক দেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ বন্ধুরা বাবা জিনা আমার সর্বোপরি প্রথমেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা বাড়ায় বলি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নির্বাচন আসলে পরে আমাদের এলাকায় আমি কিন্তু অরিজিনালি চোনারগাটের সন্তান আমাদের এলাকায় অলরেডি আপনার উপজেলা নির্বাচন নির্বাচন সামনে আসতেছে আমরা নির্বাচনের সময় বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আবার সবাই না মাঝে মাঝে কিছু আছে নামাজ পড়ে না একক তো আছে না আপনাদের দিকে না আমাদের দিকে আছে নামাজ পড়ে না একক তো যাক আমরা ওই সময় গলা পাটায়া দেই কিন্তু বাড়িতে গেলে পরে যখন আম্মু জিজ্ঞাসা করেন বাবা মিছিল করলা কি পাইলা একটা জিলাপি কি পাইছে একটা জিলাপি পাইছে আর এই জায়গায় যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা বাড়ায়া দেন কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন আমরা আল্লাহ পাকের প্রশংসা জুড়ে করব না আস্তে করব কার খুশির জন্য করব আপনারা কি আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ জবানটা খুলে বলেন তো আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠ বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালী আল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দিন কবুল করুন সকলে বলি আমিন লক্ষ কোটি দরুদ সালাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি যেই নবী যে এখনো মদিনায় শুয়ে শুয়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দেন আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে দরুদ সালাম কবুল করেন মঞ্জুর করেন সকলে বলি আমিন আর জোরে বলি আমিন আপনারা এখানে বসে আছেন আমার নবী মদিনা থেকে দেখেন কি দেখেন না রাস্তে বললেন বোঝা গেল যে কিছু দেখেন কিছু দেখেন নাকি কথা বলেন না কিছু দেখেন কিছু দেখেন না আমার নবীজি নামাজ পড়তেছেন আমরা যখন রুকু থেকে দাঁড়াই কি বলি ইমাম সাহেব বলেন সামিয়া আল্লাহু লিমান হামিদা আপনারা কি বলেন মনে মনে আরে বাবা এটা তো একটা ক্লাস এটা একটা ক্লাস এটা শিক্ষার জায়গা লজ্জার কিছুই নেই বলেন না কি বলেন রব্বানা এরপর একটা দোয়া আছে যদি আপনি পড়েন আল্লাহর নবীর সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নূরের নবী যে নামাজের পরে সালাম ফেরানোর পরে জিজ্ঞাসা করলেন নূরের সাহাবী কে নামাজের ভিতরে বাড়িয়ে পড়েছ বেশি পড়েছ আমার চেয়ে বেশি পড়লা বাড়িয়ে পড়লা কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবীজির চোখ মুবারক দ্বারা সামনে যেভাবে পরিষ্কার দেখতে পেতেন খোদার কসম লাগে আমার নূরের নবী পিছন দিকেও তেমন পরিষ্কার দেখতেন এই আওয়াজ মানে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কোন নবীর উম্মত আপনি জানা দরকার আছে কোন নবীর উম্মত কোন নবীর আহলে বায়াতকে ভালোবাসার জন্য আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বলেছেন কোন নবীর আওলাদ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কে জান্নাতের সরদার হবেন জানেন আপনি কাকে ভালোবাসেন যার ভালোবাসার নাম ঈমান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বান্দুরি আমার আল্লাহর নবীর সাহাবী ডান দিয়ে বলেন আয়া কা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নূরের
তুমি যখন এই শব্দগুলি বাড়িয়ে বলতেছিলে ওই সময় আল্লাহর নূরের ফেরেশতা তোমার আমলগুলি তোমার নেকগুলি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলে যতটুকু সময় পাই এর উপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি এই গুনাহগারকে তৌফিক দেন আমি যতটুকু পারি আলোচনা করব তবে আমার উপর কেউ রাগ করবেন আমি দুই তিন ঘন্টা সময় হলে কিছুটা দেওয়া যেতে পারতাম এত সময় আমার পাওয়ার মতো কোনো সুযোগ নাই বড় বড় ওলামায়ে কেরাম রয়েছে আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى الله رب العالمين قرآن الكريم المدد جانا يدلن قل لا اے حبيب قل هي امر دوستو بندو امر اپنے بولے دین أسألكم عليه أجرا إلا المودة في القربى أبن تادر كي أمان رسالة ترقوتا بولدين أمي جي رسالة أبن كدان كورجي أي رسالة ترقوتا جاني دين এবং তাদেরকে উত্তম সৎপথ প্রদর্শন করুন অর্থাৎ বন্ধুরে আমার আমি যে আপনার মাধ্যমে তাদের সামনে সৎপথ দেখাইলাম কোরআন পাঠাইলাম ইসলাম পাঠাইলাম সমস্ত কিছু জান্নাত জাহান্নাম পরিষ্কার করে জান্নাতের অধিকারী হওয়ার জন্য আপনার মাধ্যমে তাদেরকে রাস্তা দেখায় দিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী জি আপনি তাদেরকে বলে দিনের বিনিময়ে আমি তাদের কাছে কিছু চাই না তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইল্লা তবে হ্যাঁ আমি চাই কি চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ তবে হ্যাঁ আমি চাই একমাত্র আমার আমার হাবিবের আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের ভালোবাসার কথা কোথায় আছে
কোরআনে কোথায় আছে কোরআনে কোন জায়গায় সূরাতুশ শুরা আয়াত নাম্বার 23 আমি আলোচনায় যাব তার আগে একটু কথা বলি আপনাদের কাছ থেকে বিবেক থেকে বিচার নিতে চাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান মাওলা আলী মা ফাতেমা পাক আমার নবী হাদিসের মধ্যে বলেছেন তারা আমার আহলে বায়াত তারা আমার পরিবার যাদেরকে নবীর কালো চাদরের ভিতরে ঢুকাইয়াছিলেন এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আবুল হাব কি মুসলমান নাকি কাফের কি আপনারা জানেন না একটু কথা বলেন না রে বাবা কথা বুঝেন তো আমার আপনাদের কাছে বিচার দেওয়ার জন্য আসছি আপনাদের বিবেক দ্বারা বিচার করবেন আবু লাহাব কি মুসলমান নাকি কাফের আপনাদের ভিতরে কি নবীর প্রেম নাই আহলে বায়াতের প্রেম নাই তাহলে আওয়াজ বন্ধ কেন আহলে বায়াত ইমাম হাসান হুসাইন শের খোদা আলী মা ফাতেমা ব্যতীত আবু লাহাব কি মুসলমান নাকি কাফের কেউ যদি আবু লাহাব কে আহলে বায়াত বলে আপনারা মানবেন কি মানবেন না কেন মানবেন না সে কাফের একটা ছোট বাচ্চাও জানে আমাদের দেশের কুখ্যাত আলেম বেয়াদব আমির হামজা শেঠার ওয়াজের ভিতরে বলেছে ইমাম হুসাইন যদি আহলে বায়াত হয় নবীজির আওলাদ হয় আবু লাহাব আহলে বায়াত আবু লাহাব আওলাদ রাসূল কথা বলেন এই বেয়াদব বলেছে আবু লাহাব আহলে বায়াত যদি ইমাম হুসাইন আহলে বায়াত হয় আবু লাহাব আওলাদ রাসূল এর থেকে এই কাগজ দিয়ে কে আমরা উচ্চ জবাব দিতে চাই তাকে জানাই দিতে চাই তোমার এই সমস্ত বেয়াদবিমূলক নবীর আহলে বায়াতদের প্রতি মন্দ পোষণ করা বন্ধ করো না হলে এটা শাহ জালালের দেশ শাহ পরানের দেশ সাহেব কুল্লা ফুলতুলির দেশ এই দেশের মানুষের শরীরের ভিতরে আহলে বায়াত প্রেম আছে আউলিয়ে কেরামের প্রেম আছে আমার নবীজির প্রেম আছে যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতের প্রেম থাকবে ততক্ষণ পর্যন্ত এই শাহ জালালের মাটির মানুষ কোনো দিন তোমার কথা মানতে পারবে না তোমাকেও মানবে না দরকার পড়ে তোমাকে প্রয়োজনে জুতা দিয়ে পিঠায়া বাংলাদেশ থেকে তাড়িয়ে দিব কথা বলেন ঠিক কিনা কই হাত তুলে বলতে হবে ঠিক কিনা বেয়াদব তোকে এত বড় কথা বলার সাহস দিল কে দুই দিন পর পর নবীর সামনে তোরা বেয়াদবি করবি আর আমাদের সরল মানা সুন্নি মুসলমান ঘরে বসে থাকবে ছোট হতে পারি ভয় করে কোন জায়গায় কথা বলি না যাদের ভিতরে নবীর প্রেম বিন্দু মাত্র রয়েছে যারা আমার নবীর আহলে বায়াতকে মোহাব্বত করে যারা সাহেব কিবলা ফুলতলিকে মোহাব্বত করবে যেই সমস্ত বেয়াদব বলেছিল শাহ জালালের মাজার লাঠি মেরে ভেঙে দিবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে রুখতে হবে কথা বলেন ঠিক কিনা এই মৌলবী বাজার কাকুতিয়া থেকে আমরা বলে দিতে চাই তোমাদের জবান বন্ধ করো না হলে প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নিয়তের চান্দা তৈরি হয়ে যাবে শাহ জালালের হাতিয়ার আবার উঠে যাবে আবার উঠে গেলে মাটির নিচের এবং উপরের সমস্ত সুন্নিরা সমস্ত ওলিপন্থীরা নবীপন্থীরা তোমাদেরকে উচিত শিক্ষা দিবে কথা বলুন ঠিক কিনা আমরা সহ্য করতে পারি না বেয়াদবির সীমা রয়েছে আরেক বেয়াদব ওই বেয়াদবের নাম হলো মতিউর রহমান মাদানী নতুন একটা দল বাইরেছে নামের আগে লাগায় শায়খ নামের পিছনে লাগায় মাদানী মনে করবেন যে এটা দুই নাম্বার শায়খ নামের পিছনে লাগায় মাদানী মনে করবেন এটা ডুপ্লিকেট মাদানী তারা প্রকৃত ওহাবি ইহুদিদের কাছ থেকে তারা নাম চেঞ্জ করে নিয়ে আসছে আহলে হাদিস তথা সালাফি তথা মাযহাবি যারা আপনার আমার ইমাম সমস্ত মাযহাবের ইমাম যিনি যার জীবনটা ইসলামের জন্য বিসর্জন দিয়েছেন যিনি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সাহাবীর সরাসরি ছাত্র উনাকে তারা সামান্য মৌলবীর সাথে তুলনা করেছে কোথায় আছো মুসলমান
ইমান রাখা খুব কষ্টের সময় এখন। গড়ে বসে চুপ থাকলে হবে না, সাথে সাথে জবাব দিতে হবে। আপনাদের এলাকায় এই মৌলভীবাজারে আব্দুল কাইম সিদ্দিকী হুজুর মাদ্রাসাতুল আলী আমার উস্তাদ, আমিও ফাতুলের ছাত্র, 2008 সালে ফাতুলে থেকে কারিয়ান কমপ্লিট করেছি। যেই মাটির মাটিতে সাহেব কিবলা ফুলতুলির কদম পড়েছে, এই মাটিতে এসে কোনো বেয়াদব বেয়াদবি করবে আর আমরা ঘরে বসে দেখব তা কখনোই সম্ভব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব সময় জবাব দিবেন, নবীর প্রেম অন্তরে ধারণ করে কোনদিন কারো কথা শুনবেন না, কে কি বলে তার বলো তার দিকে যান। আহলে বাইত আবু লাহাব আমাদেরকে আবু লাহাবি বলে গালি দেয়, আমাদেরকে বেদাতি বলে গালি দেয়, কথা চলে আসছে বলতেই হবে। আল হাক্কু মুরুন হক কথা তিতা, যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে হক কথা বলেই যাব আমরা ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মতিউর রহমান মাদানির কথা বলছিলাম, ওই বেয়াদব বলেছে নবীর মা বাপ নাকি জাহান্নামী, আর আস্তে কোন নাউজুবিল্লাহ, আর আস্তে কোন নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানের দালাল তারা, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে নবীর প্রেম কিভাবে মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেওয়া যায় তাদের উদ্দেশ্যই হলো এটা। কথা বলেন ঠিক কিনা? এই বেয়াদব বলেছে নবীর মা বাপ জাহান্নামী, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এত শায়েত এমনি মুর্তা, একে আপনি মুর্তাদ বলবেন কি? এমনি মুর্তাদ, তার তো ঈমানই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানাব বাজান জান্নাতি না জাহান্নামী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আব্বা জান জান্নাতি না জাহান্নামী? এই বিশ্বাস, এই আকীদা আমাদের আছে না নাই? আমরা কারো কথা শুনবো না। বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত কথাবার্তা গুলি তারা প্রচার করছে, প্রচার করে করে সরল মানা সুন্নি মুসলমানের ইমানকে দুর্বল করে দিচ্ছে। এই দিক থেকে সতর্ক থাকবেন বন্ধুরা। সূরা শুরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে জানায় দিলেন, হে আমার দুস্ত বন্ধু, আমার আপনি সমস্ত মানব মণ্ডলীর কাছে এই ঘোষণা করে দিন, আপনাকে আমি আল্লাহর রাসালত দান করলাম আর আপনি মানুষের মধ্যে কোরআন নিয়ে আসলেন, কোরআনের মাধ্যমে সৎপথ প্রদর্শন করাইলেন। ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত মারিফত হাকীকত তরিকত সমস্ত কিছু ইলমে দ্বীন আপনি তাদেরকে শিক্ষা দিলেন, আপনি তাদেরকে জানাইয়া দিন, এর বিনিময়ে আমি কিছুই চাই না, একমাত্র আপনার আহলে বায়াতের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল হাসান ওয়াল হুসাইনু ফি শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, কাকে মুহাব্বত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? কে ওই ইমাম হুসাইন? কাকে ভালোবাসলে জান্নাতে যাবেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ডের 219 নম্বর পৃষ্ঠার 3789 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াবজুকুম মিন নিআমাতি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলাল বাইতি লিহুব্বি। কত বড় কথা! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনো, তোমরা আল্লাহকে ভালোবাসো কেননা তোমাদেরকে রিজিক দান করেন আর তোমাদেরকে নিয়ামত দেন, আর যদি তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে ভালোবাসো কার ভালোবাসার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য? কাকে পাওয়ার জন্য? আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য,
আর তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো একমাত্র আমি নবীর ভালোবাসা পাওয়ার জন্য। বন্ধুরে আমার বাবাজির আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কলিজার টুকরা নাতিকে উম্মতের জন্য কুরবান করে দিলেন। বন্ধুরে আমার মাওলা আলী শির খোদা যিনিও শহীদ হয়েছেন নামদারি মুসলমান মুনাফিকের হাতে, উনার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় জনই শহীদ হলেন যারা নামদারি মুসলমান মুনাফিক ছিল। অন্তরে ছিল নবীর প্রেম নাই, অন্তরে ছিল মুনাফিকি, আর বাহিরে নবীজির মোহাব্বত দেখাইতো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, উবাই ইবনে সলুল যে উবাই হযরতে সিদ্দিক আকবরের সাথে নবীর পিছনে নামাজ পড়ত, ইক্তেদা করত, কিন্তু নবীর পিছনে দিনের বেলায় নামাজ পড়ে রাতের বেলায় গিয়া কাফেরের সাথে মিটিং করত। বন্ধুরে আমার শেরখুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জয়নাল আবদিন মুক্তি পেলেন। বন্ধুরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ওসিয়ত করলেন, আরে জয়নাল তুমি যেই দিন তোমার মা তোমার ফুফু তোমার আত্মীয়দেরকে নিয়ে মদিনার মধ্যে যাবে রে, জয়নাল রে তোমাকে আমি একটা ওসিয়ত করি, দিলটাকে একটু নরম করে দেন, নবীর প্রেম অন্তরে জায়গা দেন, ইমাম হুসাইনের মহাব্বতটা একটু ঢুকায়া দেন। বন্ধুরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জয়নাল আমার কলিজার টুকরা সন্তান তুমি যেই দিন কারবালার মধ্য থেকে ইয়াজিদের কাছ থেকে তুমি যেই দিন মুক্তি পাবে মদিনায় যাবে, জয়নাল রে তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই, তুমি কারো বাড়িতে যাবে না মদিনায় যখন যাবে, তোমাকে নেওয়ার জন্য খাবার খাওয়ানোর জন্য তোমাকে দেখার জন্য মদিনার লক্ষ লক্ষ মানুষ চলে আসবে রে জয়নাল, ওরে কারবালার মাজলুম ব্যক্তিদেরকে দেখার জন্য। জয়নাল রে শুনো আমি তোমার বাবা তোমাকে একটা ওসিয়ত করে যাই রে জয়নাল, তুমি কারো বাসায় না গিয়া কারো কথা না শুনে রে জয়নাল, সর্বপ্রথম মদিনায় আমার নানা জানের রওজার সামনে হাজির হয়ে যাবে। ওরে জয়নাল আর আমার নানা জানের রোজার কিনারে হাজির হইয়া তুমি কারবালার মধ্যে যা ঘটেছে শুরু থেকে শেষ পর্যন্ত, জয়নাল রে শুরু থেকে শেষ পর্যন্ত কারবালার প্রথম শহীদ ইমাম আলী আসগর ছয় বছরের শিশু তোদের শিশুর কলিজা শুকায় গেল, জিব্বা শুকায় গেল, মায়ের স্তন শুকায় গেল। শহর বাণী যখন পানি আনার জন্য বললেন, স্বামী গো আমাদের কোনো পানির প্রয়োজন নাই, আমার ছয় মাসের শিশু আলী আসগরকে একটু পানি তারা দিবে, তাকে তারা পানি না দিয়ে পারবেন, একটু পানি আনতে যান। পানি আনতে গিয়া ছয় মাসের শিশু কুলের আলী আসগরকে হারায় নিলেন। হযরত ইমাম হুসাইন বললেন, ও জয়নাল তুমি যেই দিন মদিনায় যাবে সর্বপ্রথম আমার নানা জানের রওজার কিনারে দাঁড়ায়া কারবালার মধ্যে শুরু থেকে যা শেষ পর্যন্ত ঘটছে যা তুমি তোমার চোখ দ্বারা দেখেছো রে জয়নাল, সমস্ত কিছু আমার নানার রওজার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া বর্ণনা করবে। নবী জিন্দা না মরা? আস্তে দিকে কোন জিন্দা না মরা? জিন্দা। বন্ধুরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা অনেক লম্বা ঘটনা, আমি সামান্য একটু ইশারা আপনাদের কি দিয়ে যাই। বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাই যখন শেষ হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন, বাবার জুলফিকার তরবারিটা হাতের মধ্যে লইয়া কারবালার ময়দানের মধ্যে রওনা হয়ে গেলেন। বন্ধুরে আমার জিহাদ করতেছেন
বেঈমান মুরতাদ মুনাফিক দামদারি মুসলমানের বাদশা ইয়াজিদের গোষ্ঠী রে একটা একটা করে যখন জাহান্নামের মধ্যে পাঠাইতাছেন বন্ধুরে আমার চতুর্দিক থেকে তীর এসে ইমাম হোসেনকে আক্রমণ করতেছে ওরে আমার বন্ধুরা যেই ইমাম হোসেনের দেহ মুবারকের মধ্যে আমার নবীজির দেহ মুবারক লেগেছে আমার নবীজির কলিজার টুকরা দৌহিত্র সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আসছে আমি কিতাব নিয়ে আসছি কিন্তু কিতাব থেকে তো লম্বা আলোচনা করার মতো সময় নেই একটু একটু করে ধারণা দিয়ে যাই বন্ধুরে আমার চতুর্দিক থেকে তীরের আক্রমণ আসছে ইমাম হোসেনের দেহ মুবারক থেকে রক্ত মুবারক জরজর জরজর করে জমিনে পড়তেছে আস্তে আস্তে গায়ের শক্তি কমে যাচ্ছে কিন্তু জিহাদ করতেছেন হঠাৎ করে রে বন্ধু শুক্রবার দিনে জুমার নামাজের সময়ে মুহররমের 10 তারিখে হঠাৎ করে পিছন দিক থেকে একটা বল্লম এসে ইমামে হুসাইনের পিছন দিক দিয়া দুইটা সামন দিক দিয়া বের হয়ে গেল ওরে বন্ধু বল্লমটা যখন সামন দিকে বের হয়ে গেল সামন দিকে বের হইয়া জমিনের মধ্যে পুঁতে গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদারত অবস্থায় পড়ে গেলেন আল্লামা শফিউল করাবি রাহমাতুল্লাহ আলাই আরে বন্ধু ওনার কিতাবের মধ্যে লিখে এই পাচান্ড সীমার চকরে এসে বসে গেল গলার সামন দিক দিয়ে যখন ছুরি চালাইতে লাগলো বন্ধুরে যেই ছুরিটা যেই তলোয়ারটা পাথরের মধ্যে পড়ার সাথে সাথে পাথরটা আলাদা হয়ে যায় ওই ছুরিটা দিয়া যখন সামন দিক দিয়ে পোছাইতেছে কিন্তু গলা আলাদা হইতেছে না সুবহানাল্লাহ কইতেন ওরে আমার যুবক ভাইরা রে নবীর প্রেমের কথা মজা সামন দিক থেকে পোছাইতেছে কিন্তু গলা আলাদা হয় না ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ওরে নিষ্ঠুর সীমার তুই যদি আমার সামন দিক দিয়া কিয়ামত পর্যন্ত পোছাও তাহলে তারপরেও আমার গলা আলাদা করা সম্ভব না কারণ কে রে জানেনি এই গলার মধ্যে আমার নানা জানের ঠুট মুবারক লাগায়া কত হাজার চুমা দিয়েছে তার কোনো হিসাব নাই যেই জায়গার মধ্যে আমার নানা জানের ঠুট মুবারক লেগেছে রে ও সীমা ওই জায়গার মধ্যে না পোছায়া সীমারে আমাকে যদি শহীদ করতে হয় কষ্ট না দিয়ার সীমার আমার পিছন দিক দিয়া তুমি তোমার কাজ শুরু করো দেখতে পাইবা তোমার কাজ শুরু করতে দিরি আমি ইমাম হুসাইন শহীদ হইতে দিরি না ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন তীরের মাথার মধ্যে ইমাম হুসাইনের মাথা মুবারক লইয়া তারা আসরের নামাজের সময় হইয়া গেল কেমন মুসলমান দেখেন আসরের নামাজের সময় হইয়া গেল আজান দিল জামাতের সাথে নামাজ আদায় করলো এরকম মুসলমান আছে না নাই এ যদি মুসলমান নাই আছে বন্ধুরে আমার আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আমার আলী মুকামের কলিজার টুকরা ইমামে হুসাইনের উপরে দিয়া দেহ মুবারকের উপর দিয়া তাদের গুড়াটা ছালায়া দিল গুড়ার পায়ের আওয়াজ গুড়ার পায়ের দাপুটি গুড়ার পায়ের চাপের কারণে দেহ মুবারকের গুস্তগুলো কারবালার ময়দানে ছড়িয়ে ছিটে পড়তে শুরু করে দিল বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা রে যেই পাপিষ্ট ইয়াজিদের গোষ্ঠীরা আসরের নামাজ আদায় করলো আবার দেহ মুবারকের উপর দিয়া গুড়া ছালাইয়া দিল এরা কেমন মুসলমান দেহ মুবারক এইভাবে ক্ষত বিক্ষত করে
মাথা মুবারক তীরের আগার মধ্যে লইয়া মিছিল করতেছে আর যাইতাছে। যখন রাস্তা দিয়ে যাইতেছে এক পাদ্রী এক গণ গণ তিনি জানতেন তারা তার বাড়ির সামন্দিয়া ইমাম আলী মাকামের দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করে তারা এই রাস্তা দিয়ে আসবে। যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে আমরা তাদের পক্ষে না বিপক্ষে? রাস্তা কোন পক্ষে না বিপক্ষে? বন্ধুরে আমরা ইয়াজিদি মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান। কারা কারা হুসাইনি মুসলমান আমি একটু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, শাহাদায়ে কারবালা। বন্ধুরে আমার এই ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে কাল কিয়ামতের ময়দানে, যারা ইমাম হুসাইনকে ভালোবাসছিলাম, যারা ইমাম হুসাইনকে মহব্বত করছিলাম, খোদার কসম লাগে কাল কিয়ামতের ময়দানে তারা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাবে। আমরা ইয়াজিদের পক্ষে না। যুবকদের একটা গজল গাইতাম নি, ইয়াজিদ আর হুসাইনের, আমরা হুসাইনি মুসলমান কি মুসলমান? হুসাইনি মুসলমান আমার সাথে বলবেন তো, কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো, মাইনা মাইনা চইল এজিত ভালা না হুসাইনের পক্ষে থাইকো, এজিত ভালা না হুসাইনি হইয়া থাইকো, ওহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো বলেন না, কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো, মাইনা মাইনা চইল ওহাবি ভালা না শুননি হইয়া তাইকো, ওহাবি ভালা না শুননি হইয়া। নামাজ রোজা ইমান তাজা ওলি আল্লাহ পড়ে, নামাজ রোজা ইমান তাজা সকলে পড়ে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাজান সবাই নামাজ পড়ে, ঠিক কি না? আরে নামাজ রোজা ইমান তাজা সকলে পড়ে, ওলি আল্লাহ গাউস কুতুব ফুল তুলি সব পড়ে, বাজান ফুল তুলি সব পড়ে। আর জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ নবীর প্রেমে পইরো, জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ নবীর প্রেমে পইরো, ওহাবি ভালা না শুননি হইয়া থাইকো, ওহাবি ভালা না শুননি হইয়া, এজিত বালা না হুসাইনের পক্ষে থাইকো, ঠিক কি না? কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো, মাইনা মাইনা চইল ওহাবি ভালা না শুননি হইয়া, ওহাবি ভালা না শুননি হইয়া থাইকো। নবীকে মাটি বলে ওহাবি যারা, ঠিক কি না? নবী মাটি না, নূরের কার কথা? কদ জায়কুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কে বলেছে? আল্লাহ বলেছেন নবী নূরের আমরা মাটি বলবো না। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বাজান বলেন আল্লাহ তাআলা, ঠিক কি না? আরে নবীকে মাটি বলে যদি যারা, নূরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, হায় হায় বলেন আল্লাহ তাআলা। আরে নবীর নূরে সবই ফয়দা, নবীর নূরে সবই ফয়দা, কুরআন খুইলা দেইখো নবীর নূরে সবই ফয়দা, নবীর নূরে সবই ফয়দা, হাদিস খুইলা দেইখো ওহাবি ভালা না শুননি হইয়া, এজিদ্দা ভালা না হুসাইনি থাইকো, এজিদ্দা ভালা না হুসাইনি। কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো, মাইনা মাইনা চইল ওহাবি ভালা না শুননি হইয়া, ওহাবি ভালা না শুননি হইয়া। এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান,
নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান বাজান হাদিসে বয়ান বলন কোরআনে বয়ান বাজান হাদিসে বয়ান ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান ঠিক না ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান বাজান হাদিসে বয়ান নবীর শানের কথা শুনা নবীর শানের কথা শুনা ঈমান তাজা রাইখো ঠিক না নবীর শানের কথা শুনা নবীর শানের কথা শুনা ঈমান তাজা রাইখো ওহাবি বালা না শুননি হইয়া এজিদ্দা বালা না হুসাইনি থাইকো কোরআনের কথা গলো হাদিসের কথা গলো কোরআনের কথা গলো হাদিসের কথা গলো মাইনা মাইনা চইলো ওহাবি ভালা না শুননি হইয়া ওহাবি ভালা না শুননি হইয়া বন্ধুরা নাই আমার ওই পাদ্রি তার গণনার ভিতর দিয়া দেখলো শের খোদার কলিজার টুকরা ইমাম আলী হাসান ইমামে হুসাইনের মাথা মুবারক তার বাড়ির সামন দিয়া নিয়া যাবে সে রাস্তার মধ্যে দাঁড়ায় রইল সন্ধ্যা হয়ে গেল এজিদের গোষ্ঠীরা ইমামে হুসাইনের দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করার পর মাথা মুবারক লইয়া যখন মিছিল করতে করতে ওই পাদ্রির বাড়ির সামন দিয়া যাইতেছে পাদ্রি একটা দৌড় দেই ওরে এজিদের গোষ্ঠীরা তোমাদের কাছে আমি একটি আরজি রাখতে চাই তোমাদেরকে একটি দাওয়াত দিতে চাই তোমরা যদি মনে না করো কোন রকম আজকে দয়া করে কষ্ট করে আমার ঘরের ভিতরে একটু তোমরা অবস্থান করো দাওয়াত খেয়ে যাও তারা রাজি হয়ে গেল খাওয়ার কথা উনলে এরা খুশি এরা হলো এজিদের গোষ্ঠী মুনাফিক এদের ধরন কেমন আমার নূরের নবীজি কেমন বলেছেন শুনেন এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর ইবনে তাইমিয়ার বংশধর এরা হলো নজদির ট্যাবলেট খাওরা নজদির বংশধর বন্ধুরে আমার আমার নূরের নবীজি বলেছেন এদের সুরত এত সুন্দর হবে এদেরকে দেখতে এত ভালো লাগবে এদের আকৃতি এমন হবে এদের সুরতের কাছে ফেরেশতাও হার মানাবে কথা বলে আমার কথা না আমার নূরের নবীজির জবানের কথা তাদের আকৃতি তাদের সুরত তাদের পরহেজগারি তাদের তাকওয়া তাদের গিলাকুলুক ব্যবহার তাদের ধরন এমন হবে তাদের কাছে যেন ফেরেশতা হার মানায় আমার নূরের নবীজি তারপরে বলেন ও সাহাবীরা শুনো শুনো তাদের আমল এমন হবে রে তাদের এমন আমল হবে যে আমলের কাছে তোমাদের সাহাবায়ে কেরামের আমল তুচ্ছ তারা ওই রকম মুসলমান এরা কিন্তু গুড়ার থেকে লই আইছে মেডিসিন বন্ধুরে আমার ও আমার গাগুটিয়ার যুবক ভাইরা বাবাজিরে রে আমার নবীর প্রেমন্তর ঢুকাইয়া যদি নামাজ পড়েন নামাজ কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ নবীর প্রেম ছাড়া নামাজ পড়লে নামাজ হবে যত ইবাদত করুক না কেন কাবার ইমাম যদি হয় মদিনার ইমাম যদি হয় বন্ধুরে আমার বাংলাদেশের বাইতুল মুকাররমের ইমাম যদি হয় আর আমার নবীর প্রতি যদি বেয়াদবি করে গুস্তাখি করে আমার নবীর প্রেম অন্তরে যদি না থাকে ওই নামাজে কবুল হবে না ওই নামাজে কোনো কাজ হবে না পাদ্রি তাদেরকে দাওয়াত করলো পাদ্রির দাওয়াত তারা কবুল করলো পাদ্রি তাদেরকে ঘরের ভিতরে রাখলো রাইকা তাদেরকে খাবার দাওয়ারের ব্যবস্থা করে দিল ঘুম পাড়াইয়া দিল আর ইমাম হুসাইনের মাথা সামনে লইয়া যখন বসে গেল গভীর রাত হইয়া গেল হঠাৎ করে শোনা যায় গুনগুন গুনগুন করে কে যেন ঘরের একটা কোনায় কান্না করতেছে আপনারা চিৎকার দেয়া বলুন না সুবহানাল্লাহ উনি আমার গাগুটিয়ার যুবক পেরারে আমার নবীর প্রেমের কত মর্যাদা কত সম্মান কত ইজ্জত যারা নবীর প্রেমে জীবন দেয় আল্লামা ফারুক রাহমাতুল্লাহ আলাই বাতিলের বিরুদ্ধে মাথা নত করেন নাই ইমামে হুসাইনের আদর্শ ধরে রাইকা ইমামে হুসাইনের প্রেম অন্তরে ধরে রাইকা বাতিলের বিরুদ্ধে মাথা নত না করিয়া নিজের জীবনটা বিলীন করে দিলেন বিসর্জন দিয়া আমার নবীজির প্রিয় পাত্র হয়ে গেলে ভয় করি না মরণের মরতে হলে নবীর জন্য
বাঁচতে হলে নবীর জন্য বাঁচবো কথা বলেন ঠিক কি না বন্ধুরে আমার ওই পাদ্রি কান্নার আওয়াজ শুনি না হঠাৎ করে ছায়া দেখে কে গো তুমি একজন বৃদ্ধ মহিলা হাজির হয়ে গেলেন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন কে গো মা আপনি কোথায় আপনার বাড়ি কি আপনার পরিচয় ওই বৃদ্ধ মাটিকে বলেন পাদ্রি রে তুমি আমাকে চিনবা না আমি হলাম ওই ব্যক্তি তোমার সামনে যার মাতা মুবারক রাখা আমি হলাম তার জনম দুঃখী মা ফাতেমা আপনার সামনে যদি আপনার ছেলেটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সহ্য করতে পারবেন আর মা ফাতেমার কলিজার টুকরার মাথা মুবারক সামনে আলাদা বন্ধুরে আমার কিতাবের মধ্যে এসেছে মা ফাতেমা যার চুল দিয়া কারবালা ঝাড়ু দিয়েছেন সুবহানাল্লাহ ওরে বন্ধুরে আমার ওই পাদ্রিকে বলে আপনি কিসের জন্য এসেছেন ফাতেমা বলেন পাদ্রি রে আমার কলিজার টুকরা সন্তানের মাতা মুবারক দেখার জন্য আসছি পাদ্রি রে তোর খুব ভাগ্য ভালো তোর ঘরের মধ্যে আমার সন্তান এসেছে এই কথা করে উনি যখন আসলেন মাতার কপালের মধ্যে একটা চুমু খাইলেন চলে গেলেন কিছুক্ষণ পর দেখা যায় আরেকজন ব্যক্তি আসলেন আরেকজন ব্যক্তি বৃদ্ধ লোক খাটো করে একজন বৃদ্ধ লোক ওনার পরিচয় জানতে চাইল উনি পরিচয় দিলেন ওরে পাদ্রি তুমি আমাকে চিনো আমি হলাম ওই ব্যক্তি যাকে মসজিদে আসার পথে মুনাফিক নামদারি মুসলমানেরা পিছন দিক থেকে বলল মেরে শহীদ করেছে নবীর প্রেমের ভিতরে যন্ত্রণা কম না বেশি আস্তে দেখি কোন কম না বেশি যন্ত্রণা বেশি নবীর প্রেমের যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা এই জন্য মনটা যদি দিতে হয় কাকে দিব কাকে দিব না সুন্দরী বউ সুন্দরী বউর লাগে পাগল মা বাবারে বাদ দেন আছে না নাই গত শুক্রবারে মাহফিল ছিল আপনাদের শ্রীমঙ্গল সাতগাঁও আগামী 17 তারিখ শ্রীমঙ্গল কথাগুলো আমি বলি যুবক মনে কষ্ট পায় না আমি নালায়েক আমি গুনাগার গত বছর আপনাদের সামনে এই কথাটা বলে গিয়েছি খোদার কসম করে বলি রে যুবক আজকে অতটুক পর্যন্ত আসার পিছনে আর কারো দোয়া নয় একমাত্র আমার জনম দুঃখী মায়ের দোয়ার ফসল আমি মায়ের দোয়া যার সাথে থাকে সে কখনো আটকে থাকতে পারে এই জন্য বলছি যুবক সুন্দরী বউর কথা শুনি না মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে গালি দিও না বউকে সুখে রাখবা শান্তিতে রাখবা বউর কথা শুনবা মায়ের কথা শুনবা কথা বলেন মাকেও সান্ত্বনা দিতে হবে বউকেও সান্ত্বনা দিতে হবে কিন্তু তাও না যে মায়ে কইছে মার কথা শুনি না বউরে মায়ের একদম মারা ইলাম একবার বউরে বাজার থেকে আই সাহেব তরকারি পাক করতে লেট এসে মাটি শুরু করছে এমন মায়ের মারছে মায়ের সুঠে বউ দিছে বাপ ডেকে লাগছে না মায়ের সুঠে বউ বাপ ডেকে জান বউ কি তালা কইছে না বউ বাপ ডাকলে তালা কইব না তালা কই গেছে হানবাড়া হুজুরের কাছে গেছে গিয়া কইতেছে হুজুর বউরে তরকারি দিছিলাম পাক করতে লেট লেট হয়ে গেছে গিয়া আমারও বাজার থেকে আইছে রাগ উঠছে মায়ের দিছি মায়ের লগে বাপ ডাকা দিছে হুজুর কয় তুমি একটা কাজ করতে পারো তুমি ওই যে মা ডাকা দাও এরকম ব্যাক কইলা জামাই আমগো দেশে আছে বউরে মারবেন না কেন আপনার বিবিরে কখনো মারবেন না বুঝাইবে যায় বিবিকে আপনার গোলামের জন্য আল্লাহ দিয়েছেন বিবিকে মহব্বত করবেন রাসূল পাকের সঙ্গে বন্ধুরে আমার হযরতে ইমাম হুসাইনের মাতা মুবারক ওই পাদ্রির গোরের ভিতরে রাখা কিছুক্ষণ পর দেখা যায় আর একজন ব্যক্তি ইমাম হাসান আসলেন সর্বশেষ যিনি আসলেন পাদ্রি বলে আমার ঘরটা ছিল অন্ধকার কিন্তু আমি দেখতে পাইলাম এমন একজন ব্যক্তি আমার ঘরের ভিতরে আগমন করলেন যিনি আগমন করার কারণে সাথে সাথে আমার অন্ধকার ঘরটা আলোকিত হইয়া গেল নবী যদি নূরের না হইতেন পাদ্রির অন্ধকার ঘর কি আলোকিত হইতো ব্যাককলরা
হযরত ওসমান গনির জিন্নুরাইন বলে বলে কি না আমরাও বলি জিন্নুরাইন শব্দের অর্থ কি জানেন নি দুই নূরের অধিকারী সুবহানাল্লাহ খান নবীজির দুইজন কলিজার টুকরা রুকাইয়া এবং কলসুম কি বি করার জন্য আমার নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা নহু কে উপাধি দিয়েছেন জিন্নুরাইন বেকলের কুষ্ঠীরা জিন্নুরাইন বুঝে আমার নবীরে নূর বুঝে না আমার নূরের নবী যখন পাদ্রির ঘরের ভিতরে ঢুকে গেলেন পাদ্রি আবার ডাক দিয়া কয় ও কে গো তুমি আমার ঘরের ভিতরে এসেছো কি তোমার পরিচয় আমি একটু জানতে চাই আমার নূরের নবীজির চোখ মুবারক তিকড়ি গাগুটি আর মামাজিরা জোর জোর করে পানি ঝরে ঝরে কান্না করতেছেন আর বলতেছেন পাদ্রি রে তুই কি আমার কোনো চিনস নাই যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানাইলো পাদ্রি মনে মনে বলে আর সুযোগ ছাড়া যাবে না পাদ্রি দৌড়ায় আমার নবীজির কদমের মধ্যে ধরে ফেলেছে সুবহানাল্লাহ নবীজির কদমের মধ্যে ধরে ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি আমাকে পরায়া দেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাদ্রি যখন নবীজির নুরানি চেহারা মোবারক দেখ মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পরে নবী যখন চলে গেলেন ভোর হয়ে গেল ফজর হয়ে গেল অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল তারা যখন চলে যাবে ওই সময় পাদ্রি একটা কথা বলেছে হুজুর কি কথা কথাটা খুব মূল্যবান খুব দামি একটা কথা পাদ্রি এজিদের কুষ্ঠীদের কি ডাক দিয়ে কয় রে এজিদের কুষ্ঠীরা শুন তোরা আজার মাতা মুবারক আলাদা করে নিয়ে আসলি রে আমার মন বলে ও হুসাইন ইসলাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে আছে না নাই আপনারা আছেন না নাই আপনারা হুসাইনের পক্ষে আছেন না নাই হুসাইনের পক্ষে যারা আছেন তারা নামাজ পড়বেন কি পড়বেন না কারা কারা নামাজটা পড়বেন একটু হাত উঠান ওয়াদা দিছেন তো কথা বলেন ওয়াদা দিছেন না আমি গুনাহগার আমি আপনাদের কাছে টাকা চেয়েছি পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কি চাইছি নামাজ আর একটা জিনিস চাইলে যুবক যদি আমার নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভালোবেসে থাকে তাহলে মায়ের খেদমত করবা বাবার খেদমত করবা ফলের মৌসুমে সুন্দর সুন্দর ফল কিনা বাবার সামনে মায়ের সামনে দিবা খোদার কসম লাগে রে যুবক ওই মাকে মুহাব্বত করলে ওই বাবাকে মুহাব্বত করলে মায়ের দুয়ার কারণে বাবার দুয়ার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দিবে আমার নূরের নবীজি ডেকে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জন্য জান্নাত মা বাবা তোমার জন্য জাহান্নাম কারবালার মূল আলোচনার দিকে এই জন্য ডুবতে চাইতেছিল যতটুকু পারছি ইশারা দিছি কিছু শেষ দিতে পারবো না আপনাদের মাথা গরম হয়ে যাবে পরে পরে পিছনে পিছনে মন্তব্য করবেন সকালবেলা হুজুর কি শুরু করলো একটু কই কই শেষ বাকিটা শেষ করতে পারেন আমার সময় কিন্তু বেশি নাই এই জন্য ধারণা দিয়ে গেলাম বন্ধুরে আমার শেষ ফিনিশিং আমল চাই ওয়াজ আমরা প্রতিদিনই শুনি কথা বলেন ঠিক না বেটি ওয়াজ আমরা প্রতিদিনই শুনি কিন্তু আমল আমাদের মধ্যে নাই আমরা শুনি একটা করি আর একটা বলি একটা করি আর একটা কিয়ামতের লক্ষণ ওয়াজ ঠিকই শুনি কিন্তু এটা আমলে পরিণত করি না হে আমার গাগটিয়ার যুবকেরা পায়ে হাত রেখে বলে যাই রে যুবক
आमी गुनागार शेख हाफिजुर रहमान अल कादरी तुम्हार कासे किछुई चाई ना तबे रे बंधु एकटा जिनिस चाई दुनियार मध्ये जदि जीरो थेके हीरो होते चाओ जीरो थेके जदि हीरो होइबार चिंता तुम्हार भितरे थाके खुदार कसम लागे मायेर खिदमत करबा बाबार खिदमत करबा देखते पाइबा मायेर दुआर कारणे बाबार दुआर कारणे तुम्हारे अल्लाह जीरो थेके हीरो बनाया दिबे मायर कैंसर रोग प्रतिदिन तीन रास्तार मोड़ेर मध्य दाड़ाया दाड़ाया पत्रिका बिक्री करे पत्रिका बिक्री करे चुपचाप दाड़ाया थाके काउके बोले ना पत्रिका नेन काउके बोले ना एमनि दाड़ाया थाके जार मन चाय 2 टाका दे निया जाय প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় পত্রিকা বেছে কিন্তু কাউকে কোনোদিন বলে না আমার একটা পত্রিকা তুমি নিয়ে যাও কিন্তু রে আমার যুবক ভাইরা হঠাৎ একদিন তার কি যেন হয়ে গেল হঠাৎ একদিন দেখা যায় রাস্তা দিয়ে যেই মানুষ রে পায় জরায়া পায়ের মধ্যে ধরে বাবা রে আমার কাছ থেকে একটা পত্রিকা নিয়ে যাও হঠাৎ করে একজন ভালো একজন মানুষের সাথে তার দেখা হয়ে গেল উনি এসে জিজ্ঞাসা করলেন তোমারে প্রতিদিন পত্রিকা বিক্রি করতে দেখি তুমি কারো কাছে পত্রিকা নেওয়ার জন্য বলো না ওরে আমার ভাই তোমার কি হলো আজকে তুমি মানুষের পায়ে ধরায় পড়েও বলতেছো পত্রিকা নেওয়ার জন্যের কারণটা কি ছোট্ট মাসুম বাচ্চাটা ডাক দিয়া কই বাইরে ভাই আমি ছোট্টবেলায় জন্মের পরে আমার বাবারে দুই চোখে দেখি নাই ওরে আমার ভাই আমার গুরের মধ্যে অসুস্থ মা কে রেখে আসছি আমার মা আজকে আমার কাছে একটা ডালিম খাইতে চাইছে ওই ডালিমের টাকা উপার্জন করার জন্য মানুষের পায়ে ধরে ধরে পত্রিকা বিক্রি করতেছি বন্ধুরে আমার ওই যুবক ছেলেটা তার কিছু টাকা পুরাইয়া দিয়া একটা ডালিম কিনা লইয়া যুবক সন্তান 10 বছরের মাসুম বাচ্চাটার সাথে ঘরে লইয়া তার বাড়ির দিকে রওনা দিল বাড়ির মধ্যে গিয়া দেখে দরজার মধ্যে যখন মা মা বলে নক করলো প্রতিদিন মা কে মা বইলা যখন ডাকে রে যুবক প্রতিদিন মা কে মা বইলা ডাকলে মা ভিতর থেকে সাড়া দেয় কিন্তু আজকে যখন মা মা বইলা বাইরে থেকে ওই 10 বছরের মাসুম বাচ্চাটা ডাকে ঘরের ভিতর থেকে মার আওয়াজ দেয় না গরের ভিতরে মাসুম বাচ্চাটা ডুইকা দেখি যেই মা সকাল বেলায় ভোর বেলায় একটা ডালিম খাইতে চাইছিল ওই জনম দুখী মায়ার দুনিয়ায় না ওই মাসুম বাচ্চাটা দৌড়াইয়া মায়ের গলের মধ্যে জড়াইয়া দইরা বলে মা গো তুমি কোনদিন আমার কাছে কোনদিন কিছু চাও নাই আজকে তোমার জীবনের শেষ বেলায় চাইলা মানুষের পায়ে দইরা দইরা ডালিম বিক্রি কইলা গো মা তোমার জন্য ডালিম নিয়ে আসি মা গো এত কষ্ট কইরা পত্রিকা বেচলাম ডালিম নিয়ে আসলাম তুমি কেমন কইরা আজকে ডালিম না খাইয়ে চইলা গেলা 10 বছরের মাসুম বাচ্চাটা আমাকে জড়ায়া ধইরা কান্না করতেছে আর এইভাবে বলতেছে দুনিয়ার অসহায় হয়ে গেল বন্ধুরে আমার যার দুনিয়ায় মা নাই তার মতো সহায় পৃথিবীতে আর কেউ নাই আজকে থেকে প্রায় দীর্ঘ 18 বছর আগে আমি আমার মারে হারিয়েছি বন্ধু আমার অনুরোধ করি রে যুবক পায়ে ধরে বলি যদি মার সাথে বিয়াদবি করে থাকো বাবার সাথে বিয়াদবি করো আজ খেলাতে গিয়ে পায়ে ধরে মাপ ছায়া নিও
ছোট্ট মাসুম বাচ্চাটা আবার মায়ের কি মাকে জড়ায়া কান্দে ওই মা কি কান্না করতে করতে কবরস্থানের মধ্যে দাফন করলো কবরস্থানে দাফন করার পরেই কবরের পাশের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে ওই ছোট্ট বাচ্চার মায়ের একটা বদামল ছিল কি আমল বদামল ছিল বদামলটা হলো চুগুনকুরি করা আছে না আপনাদের এলাকায় এখানের কথা ওইখানে ছোট কথাটারে বড় বড় কথাটারে ছোট ভালো কথাটারে মন্দ মন্দটারে ভালো এরকম কিছু লোক আছে না আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা আমার নূরের নবী বলেন গিবত হলো জিনার চাইতো আরো নিকৃষ্ট ওই মহিলার একটা অপরাধ ছিল সে গিবত করত ওই মাসুম বাচ্চাটা যখন মায়ের কবরের পাশে দাঁড়ায়া গেল কবরের পাশে যখন দাঁড়াইল ওই অবস্থায় তার মার কবরের ভিতরে সাপ গলার মধ্যে পেজ দিয়া মাতার মধ্যে সুবল দিতাস নাউজুবিল্লাহ কোন সুবল দিতাছে মাসুম বাচ্চাটা চৌকির পানি গলে ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর রব্বুল আলামিনের দরবারে দুইটা জিনিস শিখেছিল একটার নাম হলো তাউজ আর একটার নাম হলো তাসমিয়া আপনারা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাননি পাঠায়েন আপনাদের মাদ্রাসার যিনি উস্তাদ তিনি আমার বন্ধুবর একসাথে লেখাপড়া করেছি বন্ধুরে আমার আজকে আমার বন্ধু আপনাদের গাগুঠিয়ায় আমি আছি নারায়ণগঞ্জে এইভাবে আমরা এক এক জায়গায় এক একটা ফুল ছড়িয়ে ছিটিয়ে আছি আলহামদুলিল্লাহ কোন আপনারা আমাদের জন্য দোয়া কইরেন আমার ভাইটার জন্য দোয়া কইরেন বন্ধুরে আমার ওই সময়ে তার মায়ের কবরে আযাব হচ্ছিল কিন্তু ছোটবেলায় মা তাকে মক্তবে পাঠায়া দুইটা জিনিস শিক্ষা দিয়েছিলেন একটার নাম তাউজ আর একটার নাম তাসমিয়া আপনারা আমার সাথে পড়তে রাজি নি জবানটা কইলা পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মাসুম বাচ্চা যখন তাউজ এবং তাসমিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় একটু পয়দা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া আযাবের ফেরেশতাদেরকে বলে সাবধান সতর্ক হয়ে যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাবধান করে দিলাম আমার গুনাহগার উম্মতে আমার গুনাহগার বান্দি কবরের মধ্যে আযাব হচ্ছে আযাব পাইতেছে কষ্ট পাইতেছে কিন্তু কবরের উপরে দাঁড়াইয়া নাবালক সন্তান 10 বছরের সন্তান যখন আমি মাওলার কোরআনের হরফ তেলাওয়াত করেছি আমি আল্লাহর সহ্য করতে পারলাম না দেরে দে আমার বান্দির আযাবটা সরায়া দিয়া আমার বান্দিরে জান্নাতের বাগানে পৌঁছায়া দে জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা ঠিক কি না জান্নাতের চাবি কে মা মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কার কথা আমার রাসূলের কথা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা খালা ফুফু চাচি বলো মায়ের সমান কেউ নয় তো আছে নি আরে খালা ফুফু চাচি বলো মায়ের সমান কেউ নয় তো দুঃখের দরদি আমার মা মাগো গর্ভধারিণী আমার মা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার বলেন না জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা আরে এই দুনিয়ায় আপন যত মায়ের সমান কেউ নয় তো এই দুনিয়ায় আপন যত মায়ের সমান কেউ নয় তো দুঃখের দরদি আমার মা
মাগো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা বন্ধুরা রে আমার বাবা জিরা আমার ও আমার যুবক ভাইরা আমার নবীকে মোহাব্বত করবেন আমার নবীর আহলে বায়াতকে মোহাব্বত করবেন মা বাবার খেদমত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন খোদার কসম লাগে নবীর মোহাব্বতের কারণে আহলে বায়াতের মোহাব্বতের কারণে মায়ের খেদমতের কারণে আর আমার আল্লাহর ইবাদত নামাজের কারণে খোদার কসম লাগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জিনিস দান করবেন ওই জিনিসটার নাম হলো জান্নাত وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الله أكبر الله বলেন وَاعْبُدُوا اللَّهَ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ তার সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করো না শরীক করো না কিন্তু তারপরে একটা জিনিস আছে এমন একটা কাজ তোমরা করবা ওই কাজটা হলো আপিল ওয়ালিদাইনি হাসানা ওই কাজটা হলো মা বাবার খেদমত করা আরেকটা কথা শেষ বলে বলে যাই সারা রাত ওয়াজ শুনে যদি ফজরের নামাজ না পড়েন লাভ হবে অনুরোধ করছি বাবাজিরা ভাইয়ের আমার যারা হাত তুলে ওয়াদা দিয়েছেন পায়ে ধরে বলে যাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ পায়ে ধরে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আল্লাহ পাক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন মায়ের খেদমত করার তৌফিক দিন আহলে বায়াতের প্রেম অন্তরে রেখে নবীকে ভালোবাসার তৌফিক দিন সকলে বলি আমিন।